যখন বাচ্চা কান্দেই তখন তার মা এ তার দুধ পান করে কথা বলছে আমার রবি বললেন বাচ্চা জন্ম নেওয়ার কোনটাকে যখন প্রথম দিন যখন কান্দে প্রথম দিন তাকে প্রথম চার মাস পর্যন্ত জন্ম নেওয়ার তাকে প্রথম চার মাস পর্যন্ত যখন বাচ্চা কান্দে এটা হয় কান্দা একটা ভাষা এই খান্দা নামে অভ্যাস দিয়া পৃথিবীর কোন মানুষ তার ভাষা বোঝে না খান্দা নামে অভ্যাস দিয়া বাচ্চা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে থাকে বললেন যখন খান্দে কত নম্বর মাস পর্যন্ত আরো জোরে বলো কত নম্বর মাস পর্যন্ত আমার বাবা 12 নম্বর মাস যখন হয়ে যায় আট মাস থেকে 12 নম্বর মাস পর্যন্ত বাচ্চা যখন খান্দে এই খান্দা নামক বাসা দিয়া দুইজন মানুষের জন্য মহান আল্লাহর দরবারে মাফি দিচ্ছ মাংস সুবহানাল্লাহ আর বলে জানা সুবহানাল্লাহ দুইজন মানুষের জন্য আমার মদিনাওয়ালা রহমাতুল্লিল আলামিন বলেন দুইজন মানুষের জন্য ওই সময় বাচ্চারা আল্লাহ দরবার খান্দে আবদার করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মু আর আমার আব্বা আমার মা আর আমার বাবা এই দুইজনের জীবনের সব টুকু বুঝরা মাফ করে দাও এই জন্য আল্লাহ নবী বললেন সহ্য করো ওই সময় তারে গালি দিও না এই সময় তারে মারিও না তোমরা সবর করো তোমরা ধৈর্য ধরে নাও আমার বাবা আমার বয়স এই জমির মধ্যে সম্পদ হলো আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি দায়িত্ব আছে আপনারা আমার শুনেন বাচ্চার বয়স যখন 60 বছর হয়ে যায় আমার মদিনাওয়ালা হাবিব বললেন তারা নামাজ আদায় করে না কত বছর তার মেয়েরে বলতো ওই মা তো 7:30টায় ঘুম থেকে উঠলো বিশ্বাস থেকে কথা হয় ঠিক দিল না কথা হয় ঠিক দিল না আমি বলতেছিলাম আমার বাবা আমার ভাই এই বয়স্ক মানুষ আমাদের দিন গোলাম রে তোমার 70-80 বছরের জীবন দিলাম এই জীবনটা কিভাবে কষ্ট করলাই অতিবাহিত করলাই তুমি আজকে হিসাব দাও চাই কিভাবে করলাই তুমি হিসাব দাও চাই হাজরে নিকরা আমার নিতে তো সময় দে দাও এটার ওই তো পৌঁছে গেছে কথা বলে আমার নিতে তো সময় দে দাও আমি জীবনের একটা উপমা দিয়া জীবনের একটা উদাহরণ দিই আমি আমার বক্তব্য করে শেষ করি আচ্ছা বাদশা কথা বলো একজন বাদশা যেমন হুজুর স্যার সেই সব ইনভার দিয়ে বল ঠিক না কথা বলুন কথা বলুন এই সুন্দর সময়টা সবচেয়ে দিয়ে হাতে